সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলকে স্বাগতম আজকের ক্লাসে। শ্রেণী নবম দশম, বিষয় হিসাব বিজ্ঞান, অধ্যায় দ্বিতীয়, পাঠ লেনদেন তিন। এর আগেও আমরা পাঠ এক দুই করিয়েছিলাম, এখন আমরা পাঠ তিন করব। শিখনফল। এই পাঠে শিক্ষার্থীরা ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাগুলো চিহ্নিত করে তার মোট পরিমাণ নির্ণয় করতে পারবে। দুই, উপযুক্ত লেনদেন হতে সাদিয়ার স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয় করতে পারবে। তিন, বিবরণী ছকে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব প্রস্তুত করতে পারবে। তোমাদের জন্য একটা সৃজনশীল প্রশ্ন। দেখো, সাদিয়া এর ব্যবসায়ী 2019 সালের জুন মাসে নিম্নলিখিত ঘটনাগুলো সংঘটিত হয়। জুন 1, নগদ 2 লক্ষ টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করেন। জুন 4, ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে ঋণ গ্রহণ 50,000 টাকা। জুন 9, মাইশার নিকট হতে পণ্য ক্রয় 30,000 টাকা। জুন 10, ফারজানার নিকট 2% বাট্টায় চেকে পণ্য বিক্রয় 40,000 টাকা। জুন 16, মালিকের ব্যক্তিগত তহবিল হতে থেকে ছেলের জন্য সাইকেল ক্রয় 8,000 টাকা। জুন 30, অফিস কর্মচারী জনাব আরিফকে বেতন প্রদান 10,000 টাকা। ক, ব্যবসায়িক লেনদেনে এমন ঘটনাগুলো চিহ্নিত করে তার মোট পরিমাণ নির্ণয় করো। খ, উপযুক্ত লেনদেন হতে সাদিয়ার স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয় করো। গ, বিবরণী ছকে হিসাব সমীকরণের উপরে লেনদেনের প্রভাব দেখাও। আমাদের যে সৃজনশীল প্রশ্নটা দেওয়া হয়েছে, এখান থেকে আমরা প্রশ্ন কতে পেয়েছি, যেসব ঘটনা লেনদেন নয় সেগুলো চিহ্নিত করে তার পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা এখানে দেখতেই পাচ্ছি, আমি একটা হাইলাইট করছি তোমাদের জন্য। এখানে দেখো, প্রথমে আমরা দেখতে পাচ্ছি যেসব ঘটনা লেনদেন নয় যেগুলো ব্যক্তিগত প্রয়োজনে হয় সচরাচর। হ্যাঁ, যেমন ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ 50,000 টাকা, এটা আমাদের প্রথমে ঘটনার মধ্যে আসবে কয়ের উত্তরে। এরপরে আরেকটা দেখতে পাচ্ছি, 16 তারিখ, মালিকের ব্যক্তিগত তহবিল থেকে ছেলের জন্য সাইকেল ক্রয় 8,000 টাকা, এটাও আমাদের ঘটনার মধ্যে আসবে। তাহলে এই দুইটা ঘটনা আমরা যখন যোগ করে দেবো মোট পরিমাণ নির্ণয় করে ফেলতে পারবো। তাহলে 50,000 আর 8,000, 58,000। আমরা একটু স্লাইডে গিয়ে দেখি, দেখো সৃজনশীল প্রশ্নের সমাধান কর। ব্যবসায়িক লেনদেন এমন ঘটনাগুলো চিহ্নিত করে তার মোট পরিমাণ নির্ণয় করো। তারিখ, বিবরণ, টাকা টাকা। তাহলে 4 তারিখ আমরা জুনের 4 তারিখ লিখে দিলাম, ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ গ্রহণ 50,000 টাকা। জুন 16, মালিকের ব্যক্তিগত তহবিল থেকে ছেলের জন্য সাইকেল ক্রয় 8,000 টাকা, টোটাল 58,000 টাকা। এরপরে দেখো খ নম্বরে কি বলেছে, উপযুক্ত লেনদেন হতে সাদিয়ার স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা স্বত্বাধিকারের পরিমাণের সূত্রটা জানি, সেটা হচ্ছে সি প্লাস আর মাইনাস ডি মাইনাস ইএক্স বা এক্সপেন্সেস বলা হয়। তাহলে আমরা সি বলতে কি বুঝি, ক্যাপিটাল। ক্যাপিটালের সাথে আর মানে হচ্ছে রেভিনিউ, অর্থাৎ মূলধনের সাথে আমরা আয়টা যোগ করব, তারপর এই উত্তোলনটা বাদ দেবো যেটাকে বলি আমরা ড্রয়িংস, তারপর ওইখান থেকে আমরা এক্সপেন্সেস ইএক্স বাদ দেবো বা খরচগুলো বাদ দেবো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, প্রথমে যে এই যে দেখো মূলধনটা, প্রথমে 2 লক্ষ টাকা এই মূলধনটা নিয়ে ব্যবসা শুরু করেছে, এটাকে আমরা ধরবো প্রথমে ক্যাপিটাল হিসেবে। তারপর ক্যাপিটালের সাথে আমরা কি করব, আমাদের সিকোয়েন্স অনুযায়ী কিন্তু আসতে হবে। আমরা যদিও সূত্রে বলেছি সি প্লাস আর, আইগুলো আসবে, আইটা আছে আমাদের কোথায়, এই যে পণ্য বিক্রয়,
বিক্রয়ের আইটেমই চাইলে এখানের সাথে এখন যোগ করতে পারো। আমাদের সিকোয়েন্স অনুযায়ী যদি খরচটা আগে আসে, খরচটা আগে করতে হবে। তাহলে 2 লক্ষ টাকার সাথে 1 তারিখের পরে 9 তারিখে আসবো আমরা এই মাইশার নিকট হতে পণ্য ক্রয়। এখানে আছে 30,000 টাকা, এই 30,000 টাকা কী করবো বাদ দিয়ে দেবো, এটা যেহেতু খরচ। এরপরে ফারজানার নিকট থেকে 2% বার্তায় চেকে পণ্য বিক্রয় 40,000 টাকা। এই 40,000 টাকা এটা হচ্ছে আমাদের একটা আয়। তারপরে এখানে আবার 2% বার্তা বলেছে, 40,000 টাকা 2% বার্তা হচ্ছে কত, 4 × 2 = 8, 800 টাকা, তাহলে 39,200 টাকা হবে। তারপর শেষ এন্ট্রি হচ্ছে অফিস কর্মচারী জনাব আরিফকে বেতন প্রদান, বেতন প্রদান একটা খরচ, তাহলে আমরা এখানে পাচ্ছি কত, 10,000 টাকা, এটাও আমরা বাদ দেব। এইভাবে আমরা স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয় করব। তাহলে আমরা একটু অঙ্কটা মিলিয়ে দেখি। দেখো উপযুক্ত লেনদেন হতে সাদিয়ার স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয়, তারিখ বিবরণ টাকা টাকা, জুন 1 পারমি মূলধন 2 লক্ষ টাকা, জুন 9 বাদ বাকিতে ক্রয় যেটাকে খরচ বলেছে বা ব্যয় 30,000 টাকা বাদ দেওয়ার পর 1,70,000 টাকা, জুন 10 যোগ চেকে বিক্রয় আয় 40,000, এখান থেকে মাইনাস করলাম 40,000 2% অর্থাৎ 800 টাকা, তাহলে 40,000 থেকে 800 টাকা চলে গেলে হচ্ছে 39,200 টাকা। তারপর 1,70,000 থেকে আমরা 39,200 টাকা বাদ দিলাম, তাহলে পেলাম কত, 2,09,200 টাকা। তারপর 30 তারিখ বেতন বাদ দিলাম 10,000 টাকা, তাহলে সমাপনী স্বত্বাধিকারের পরিমাণ হচ্ছে কত, 1,99,200 টাকা। এই আমাদের হচ্ছে খ নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান। এরপরে আমরা গ নম্বরে চলে যাব। গ নম্বরে হচ্ছে এই a = l + e বা বিবরণী ছক, সেটা আমরা কীভাবে করছি দেখো, একটু খেয়াল করো। প্রথমে আমাদের ঘরটাকে সাজাতে হবে, প্রথমে তারিখ দিতে হবে, তারপর উদ্বৃত্ত, এগুলো একদম কম্পালসারি থাকবে, তারিখ উদ্বৃত্ত। এরপরে হচ্ছে সম্পদ অর্থাৎ সূত্রটা আমাদের মনে রাখতে হবে, a = l + e। তাহলে প্রথমে এটা লিখলাম, এ মানে হচ্ছে সম্পদ, একটু খেয়াল করো, এই যে প্রথমে এটা লিখলাম, এটা হচ্ছে কি আমাদের সম্পদ। এখানে আমাদের প্রশ্নে দেখতে হবে, প্রশ্নের মধ্যে যে এন্ট্রিগুলো আছে সেখানে দেখতে হবে কি কি আছে সম্পদ। যেমন নগদটা অবশ্যই থাকবে, প্রথমে প্রত্যেকটা অঙ্কের মধ্যে নগদটা থাকবে, ব্যাংক থাকতেও পারে নাও থাকতে পারে। এরপরে যদি দেখি যে কোনো প্রশ্নের মধ্যে আমরা আসবাবপত্র দেখি, তাহলে এখানে একটা ঘর বাড়াতে হবে। এরপরে যন্ত্রপাতি দেখলে আরেকটা ঘর বাড়াতে হবে, এখানে দেনাদার দেখলে আরেকটা ঘর বাড়াতে হবে, এইভাবে। কিন্তু মূল ঘরটা হচ্ছে এ, যেটাকে আমরা বলি সম্পদ। আর সম্পদের মধ্যে প্রশ্নে আমাদের কি কি আছে এটা দেখে এখানে কয়টা ঘর হবে সেটা ডিপেন্ড করবে প্রশ্নের উপরে। যেহেতু আমরা প্রশ্নে দেখেছি শুধু নগদ আছে আর ব্যাংক আছে, অন্য কোনো সম্পদ নেই, সেজন্য আমরা এখানে 2টা ঘর করেছি। তারপর সমানোর জন্য একটা ঘর রাখতে হবে, দেখো এটা রাখলাম। তারপর এখানে হচ্ছে দায়, দায়ের মধ্যে এই যে a = l + e, তাহলে এই যে আমরা দায় রাখলাম, দায়ের মধ্যে 2টা ঘর হতে পারে। এখানে পাওনাদার আছে প্রশ্নে, সেজন্য শুধু পাওনাদার, বাকিতে পণ্য ক্রয় আছে, সেজন্য আমরা পাওনাদারটা রাখলাম। এখানে যদি ঋণ থাকতো তাহলে এখানে আরেকটা ঘর হতো, কিন্তু মূল ঘরটা হচ্ছে দায়। এখানে পাওনাদার এবং ঋণও হতে পারে যদি আরেকটা ঋণ, ঋণের এন্ট্রি থাকতো। তারপর দেখো যোগ চিহ্নটা সবসময় থাকবে, তাহলে a = l + e, ই মানে হচ্ছে কি মালিকানাসত্ব, এটা সবসময় থাকবে, একটাই ঘর থাকবে মালিকানাসত্ব। এরপরে হচ্ছে আমাদের মন্তব্য। তাহলে দেখো প্রথমে 1 তারিখে আমরা প্রশ্নে দেখেছিলাম জুনের 1 তারিখ নগদ 2 লক্ষ টাকা ব্যবসায়ী এনেছিল, সেজন্য এটা নগদের করে দিয়েছি এবং সেটা সরাসরি মালিকানাসত্ব চলে যাবে। এখানে আমরা হালকা মন্তব্য দেব, মূলধন আনয়ন। এরপর আমরা উদ্বৃত্তটা লিখে ওই উপরের যে নগদের ব্যালেন্সটা বসিয়ে দেবো, অর্থাৎ 9 তারিখে আমার কাছে কত টাকা আছে, নগদে আছে 2 লক্ষ টাকা, ব্যাংকে কিছু নেই। আবার 9 তারিখের এন্ট্রিটা একটু দেখো, এখানে বল আছে পাওনাদারের মধ্যে 30,000 টাকা, এটা আমরা একটু প্রশ্নটা দেখে নিই। এই যে দেখো
নয় তারিখ মাইশার নিকট হতে পণ্য ক্রয় 30,000 টাকা। তাহলে এই যে 30,000 টাকা, এই 30,000 টাকা কি? এটা হচ্ছে যে বাকিতে পণ্য ক্রয় করা হয়েছে। তাহলে আমরা জানি বাকিতে পণ্য ক্রয় করলে ক্রয়ের সাথে কার সম্পর্ক থাকে, পাওনাদারের একটা সম্পর্ক থাকে। সেজন্য এই 30,000 টাকাটা আমরা সরাসরি পাওনাদারের ঘরে বসিয়ে দেবো। এই যে এখানে আমরা 30,000 টাকাটা বসিয়ে দিয়েছি, তাহলে 30,000 টাকা আমার পাওনাদার হয়ে গেছে, অর্থাৎ দায় হয়ে গেছে। সেজন্য এই টাকাটা আমাদের অবশ্যই পরিশোধ করতে হবে। এটা একটা খরচ, ক্রয়কৃত খরচ। তারপর এখানে ব্যালেন্সটা আনলাম 2 লক্ষ টাকা থেকে, আমরা 2 লক্ষ টাকায় বরাবর নিয়ে আসলাম। এই 2 লক্ষ টাকা থেকে আমরা এই 30,000 টাকাটা বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দিলে আমার হয়ে গেলো 1,70,000 টাকা। আমরা এখানে একটা হালকা মন্তব্য লিখে দিলাম, ক্রয় খরচ। এরপর দেখো 10 তারিখ উদ্দিত ওই 2 লক্ষ টাকা বরাবরই আছে, এখানে কোনো নড়চড় হয়নি। কিন্তু 10 তারিখে আমাদের এখানে একটা এন্ট্রি আছে, আমরা একটু প্রশ্নটা দেখি। 10 তারিখে আছে, ফারজানার নিকট থেকে 2% বাট্টায় চেকে পণ্য বিক্রয় 40,000 টাকা। তাহলে এই 40,000 টাকা 2% 800 টাকা, 40,000 থেকে 800 টাকা বাদ দিলে হবে 39,200 টাকা। এই টাকাটা আমরা এখানে, যেহেতু এটা আয়, এটা ব্যাংকের, যেহেতু চেকে বলেছে, নগদ বলেনি, নগদটা আমাদের 2 লক্ষ টাকাই আছে, ব্যাংকের ঘরে 39,200 টাকা বসিয়ে দেবো। তারপর এখানে দায়ের, এখানে পাওনাদারের রয়েছে 30,000 টাকা, 9 তারিখে ছিল, এটার কোনো হেরফের হয়নি, এটা বরাবর বসে যাবে, প্লাসটা বরাবর বসে যাবে। তারপর এই 39,200 টাকাটা আমরা, যেহেতু এটা আয়, সেটা আমরা যোগ করব বিক্রয় খরচ। তারপর যোগ করলে আমাদের এই উদ্দিত হচ্ছে 2,09,200। এরপরে দেখো উদ্দিতটা বরাবর লিখে দিলাম, এখানে আমাদের এই 30 তারিখে নগদ আছে 2 লক্ষ টাকা। এখানে 30 তারিখে একটা এন্ট্রি আছে, বেতন প্রদান 10,000 টাকা, যেহেতু এটা খরচ, এটা বাদ দিয়ে দিলাম, ক্যাশ দেয়া হয়েছে। এটা 2 লক্ষ টাকা থেকে 10,000 টাকা চলে গেলো, আমার ক্যাশে আছে 1,90,000 টাকা। এইখানে দেখো ব্যাংকের ঘরে 39,200 টাকার কোনো পরিবর্তন হয়নি, সেজন্য এটা বরাবর বসে গেছে। এখানে 30,000 টাকার পাওনাদারের কোনো পরিবর্তন হয়নি, সেটা বসে গেছে। এরপরে এই 10,000 টাকা যেটা আমরা বেতন বাবদ পরিশোধ করেছি, সেই 10,000 টাকা যেহেতু বেতন খরচ, একটু মন্তব্য লিখে দেবে। এই 10,000 টাকাটা বাদ দিয়ে দিলাম, আমাদের ফলাফল আসলো 1,99,200 টাকা। তারপর আমাদের প্রমাণ করতে হবে A=L+E। এটা কীভাবে করা যায় দেখো একটু করে। এখানে নগদের ঘরে, তার মানে 30 তারিখ, জুনের 30 তারিখ আমার হাতে নগদ আছে 1,90,000 টাকা, আর আমার ব্যাংকে আছে কত টাকা, 39,200 টাকা। এই ব্যাংকের সাথে আমি নগদটা যোগ করে দিলাম, তাহলে আমি কত পেলাম, 2,29,200 টাকা। ঠিক একইভাবে এখানে মালিকানা সত্ত্বে আমার আছে 1,99,200 টাকা, আবার এদিকে আমার দায় আছে কত, 30,000 টাকা, এটাও যোগ করলে 2,29,200 টাকা পেয়ে যাচ্ছি। তাহলে দেখো এই সম্পদ সমান, সম্পদ মানে হচ্ছে 2,29,200 টাকা, সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব মিলে হলো কত, 2,29,200 টাকা। অর্থাৎ দুই দিকে মিলে যাবে, অর্থাৎ প্রমাণিত হলো যে A=L+E। আশা করি তোমরা সবাই বুঝেছ। এরপরে দেখো তোমাদের একটা বাড়ির কাজ দিচ্ছি, পাঠ্য বইয়ের 23 পৃষ্ঠার 7 নং প্রশ্নটি বাড়ির কাজ হিসেবে থাকবে। ধন্যবাদ সকলকে।